আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সেটার মানে কি? বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, মৃত মানুষ তো কখনো ফিরে আসে নাই, ঠিক আছে না? আপনার কাছে তো সঠিক প্রমাণ নাই। আপনি যে সঠিক প্রমাণ দিচ্ছেন এটার তো কোনো ভিত্তি নাই, যে আপনি যে প্রমাণগুলো দিচ্ছেন যে সেটা যে পুরোপুরি সঠিক, এটা তো আসলে পুরোপুরি ভিত্তি দিক থেকে তো আপনি এটা তো ই করতে পারতেছেন না, যে কোন মৃত মানুষ যেহেতু ফিরত আসে নাই কখনো, আচ্ছা সে ঠিক আছে, কখনো এটার উত্তর কোনো আমি দিচ্ছি, সার্টিফিকেট দেখেনি। এটার উত্তর আমি দিচ্ছি, এটার উত্তর দিব, তারপরে আপনার সাথে কথাটা শেষ করব। কারণ মানে জি এই কথা এই কথা আলোচনা গুলো কোনো মানে গঠনমূলক আলোচনা হচ্ছে না আসলে, এই কারণে এরপরে আপনাকে আমি জি ছেড়ে দিব। আপনার আপনার সময় দেওয়ার জন্য এটার উত্তরটা আমি ধন্যবাদ। দিচ্ছি, যেমন ধরেন যে মামদভূত আছে কি নাই। এখন আপনি যদি বলেন মামদভূত সম্পর্কে কি আপনি নিশ্চিত যে আপনি প্রমাণ দিতে পারবেন যে মামদভূত নাই, আমি আপনাকে বলবো যে না ভাই, মামদভূত নাই এরকম কোনো প্রমাণ আমার কাছে আমি দিতে পারবো না। কারণ যারা দাবি করবে সেই দাবিকারীকেই প্রমাণ উপস্থাপন করতে হয়। এটা হচ্ছে গিয়ে লজিকের একটা প্রাইমারি স্টেজ, প্রাইমারি বিষয়, যে যারা যে জিনিসটা দাবি করবে তাকে সেই দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হয়। আরেকজন এসে প্রমাণ করবে না যে তার দাবিটা ভুল। যেমন আমি যদি আপনাকে বলি যে আমি আপনার থেকে 10 লক্ষ টাকা পাই, তখন আমাকে প্রমাণ করতে হবে যে আমি আপনার থেকে 10 লক্ষ টাকা পাই। আমি যদি জি আপনাকে বলি অবশ্যই প্রমাণ আপনি প্রমাণ করতে হবে। করেন যে আপনি প্রমাণ করেন যে আমি আপনার কাছে 10 লক্ষ টাকা পাই না, তাহলে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। এরকম একটা উদ্ভট জিনিসকে না হিসেবে প্রমাণ করা যায় না। আমি যদি আপনাকে বলি যে মঙ্গল গ্রহে আমার একটা ফ্ল্যাট আছে, দোতলা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের নিচে একটা সুইমিং পুল আছে, আপনি এখন প্রমাণ করেন মঙ্গল গ্রহে সেটা নাই, আপনি কখনো সেটা প্রমাণ করতে পারবেন না। কারণ এটা হচ্ছে নেগেটিভ জিনিস, আপনি একটা মানে আপনি নেগেটিভ অবস্থানে আছেন, ঠিক আছে? আপনি ওই আপনার অবস্থান থেকে আমার জিনিসটাকে ডিসপ্রুভ করতে পারবেন না কখনোই। তো এই জিনিসটাকে আমরা একটা লজিক্যাল ফ্যালাসি বলি, আমরা বলি যে এটা একটা কুতর্ক, এটা একটা কুযুক্তি, যে আমি তুমি প্রমাণ করো আমার মানে দাবিটা ভুল। এটা হচ্ছে পুরোপুরি একটা কুদাবি এবং কুযুক্তি। আপনি যেটা দাবি করছেন যে মৃত্যুর পরে অমুক অমুক আছে, মৃত্যুর পরে আমরা দেখতেছি, পরিষ্কার ভাবে দেখতেছি, আপনি বলতেছেন মৃত্যুর পরে কবরে আজাব হয়, কবরে ফেরেশতারা এসে পিটায়, গদা দিয়ে পিটায়, সাপ এসে কামড়ায়, কুমির এসে কামড় দেয়, কিন্তু এগুলো আপনি বলতেছেন। আমি দেখতেছি যে একটা মানুষের একটা হিউম্যান বডিতে নার্ভ সেল আছে, শরীরে যে চামড়ার উপরে যে মানে নার্ভ সেল আছে, সেই নার্ভ থেকে নার্ভে ব্যথা লাগলে, স্নায়ুতে ব্যথা লাগলে, সেই ব্যথাটা এইখান দিয়ে ঘাড় দিয়ে উঠে মস্তিষ্কে যায় এবং মানুষ তখন ব্যথার অনুভূতি পায়, তাই তো? এবং আমরা দেখতেছি যে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় একটা মানব শরীরে, তখন আমরা এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারি, যে আমরা অ্যানেস্থেসিয়া দিতে পারি বা আমরা ব্যথা নাশ করার ওষুধ খেয়ে দেখতে পারি, সেই ব্যথা নাশক ওষুধ খেলে আমরা দেখবো যে আমাদের ব্যথা লাগতেছে না। তার মানে ব্যথাটা নির্ভর করতেছে আমাদের নার্ভ সিস্টেমের উপরে এবং আমাদের মস্তিষ্কের উপরে। মস্তিষ্ক যার নাই তার ব্যথাও নাই, ব্যথা বেদনার অনুভূতিও নাই, তাকে যতই পেটানো হোক সে ব্যথা পাবে না। একটা গ্লাস কে আপনি যতই পেটান বা একটা টেবিল কে আপনি যতই পেটান সে ব্যথা পাবে না, কারণ তার একটা মস্তিষ্ক নাই, তার একটা নার্ভ সিস্টেম নাই, ঠিক আছে? এখন একটা মানুষ যখন মারা যাচ্ছে তার মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে সে আর ব্যথা বেদনার অনুভূতির ভিতরে থাকে না। তাকে আপনি গদা দিয়ে পিটান, ফেরেশতারা তাকে গদা দিয়ে পিটাক, নাকি সাপে সে কামড় দেখ, নাকি আগুন দিয়ে জ্বালাক, তাতে তার কিচ্ছু যায় আসে না। এটা ভাই একটা না সিম্পল আমি আমি কমন আপনার সেন্স যারা ইসলামিক আছে, যে না 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 আমি আমার একটু শেষ করি, সামান্য কমন সেন্স যারা আছে সে এই জিনিসটা বোঝে যে মানব দেহ একটা পচনশীল মানে বায়োলজিক্যাল একটা বডি, যেটা পানি মৃত্যুর সাথে সাথে রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরে এবং সেটাকে মাটির ভিতরে দিলে বা পুড়িয়ে দিলে সেই জিনিসটা পচে গলে মিশে যায় মাটির সাথে। এখন আপনি যদি বলেন যে ব্যথা মানে ফেরেশতারা এসে গদা মারতেছে কবরের উপরে, ধামধাম করে বাড়ি মারতেছে, আর ওই লোকটা তখন চিৎকার করে কাঁদতেছে, এগুলো তো মানে মানে একদম লেম লেভেলের মানে বোকা মানে মূর্খ টাইপের কথাবার্তা, তাই না? আপনার আপনার কি মনে না হয় যে একটা আপনার মানুষ একটা একটা আমরা একটা যে মানুষ আমরা মারা জানি যাওয়ার যে পরে, এই যে একটা মানুষ মারা যাওয়ার পরে আপনার মনে হয় তাকে যদি আপনি সুই দিয়ে খোঁচান, খোঁচায় খোঁচায় মানে সিগারেটের ছ্যাঁকা দেন, সে ব্যথা পাবে? সে ব্যথা পাবে না, কারণ তার না আমরা তো নার্ভ জানি সিস্টেম যে তখন আপনার মৃত্যুর পরে ইসলামিক ধর্মজ্ঞান থেকে জানি যে মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ যে আত্মা থাকে, তাকে তার দেহ থেকে আপনাকে নিয়ে আমার যাওয়া কথাটা হয়, শেষ এবং করি সেই আমার কথাটা শেষ করি আমার কথাটা শেষ জি করি আপনারা দাবি করছেন যে মৃত্যুর পরে এরকম এরকম আত্মা, যে জিনিসটা আপনারা দাবি করছেন, আত্মার কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব পাওয়া যায় না এখন পর্যন্ত। এখন আত্মা কোথায় থাকে? আত্মাকে যদি আপনি ধরেন, আত্মা একটা বায়বীয় জিনিস, হ্যাঁ, ধরেন এখানে আত্মা আছে আমার, হ্যাঁ, আত্মাকে আপনি পিটান, লাঠি দিয়ে মারেন, আগুন দিয়ে জ্বালান, আত্মার যদি একটা ব্রেইন না থাকে, একটা নার্ভ সিস্টেম না থাকে, শরীরের এই চামড়ায় যদি ব্যথা পাওয়ার মানে রিসেপ্টর না থাকে, ব্যথা পাওয়ার একটা ইয়া লাগে এই চামড়ার নিচে সেই জিনিসটা থাকে, সেটা না থাকে, তাহলে আত্মা তো ব্যথা পাবে না। আত্মার যদি চোখ না থাকে, বায়োলজিক্যাল চোখ না থাকে, তাহলে আত্মা তো দেখতে পাবে না। আত্মার যদি কান না থাকে, বায়োলজিক্যাল কান না থাকে, তাহলে আত্মা শুনতে পাবে না। আত্মার যদি ব্রেইন না থাকে, আত্মা তো চিন্তা করতে পারবে না। আত্মার যদি মেমোরি ব্রেইন ব্রেইনের নিউরন না থাকে, তাহলে আত্মার কোনো স্মৃতিও নাই, তাহলে আত্মার জিনিসটাই তো কিছু না না মৃত্যুর পরে এদেরকে আবার পুনরায় জীবিত করা হয়, এটা তো আসলে যারা আপনার ভাই। পৃথিবীতে থাকে এদের থেকে পৃথিবীতে নিয়ে কোনো যাওয়া হয়। কবর খুঁড়ে কোনো খবর জি কবর খুঁড়ে আপনি দেখেছেন কখনো যে একটা মানুষ যাতে শুয়ে আছে, শুয়ে সে সে চাবিরি ফুকতেছে না এই অথবা তাকে দেহকে দেহকে ফেরেশতারা মাটির পিটাচ্ছে? সাথে নিশ্চিহ্ন করা হয়, এটা কিন্তু এটা কিন্তু মুসলমানদের যে ধর্মীয় যে গ্রন্থে যে এইখানে যে দেহটা থাকে এটা মাটির সাথেই পচে মিশে যায়, কিন্তু তাহলে আপনার আবার যে আরেকটা বানাবে আত্মাটা তাহলে, থাকে
তাহলে আত্মাটাকে কি ভাই পিটালে কোনো লাভ আছে? আত্মার তো ব্রেন নাই, তাহলে আত্মার তো নার্ভ সিস্টেম নাই, তাহলে আত্মাকে পিটালে লাভ কি? আত্মা তো না, এটা তো এটা এটা তো এটা তো আপনিও প্রুভ করতে পারতেছেন না, আমিও প্রুভ করতে পারতেছি না। আমি তো প্রুভ কেন করব? মানে আপনি আবারও বোকার মতো কথা বলছেন ভাই। আপনাকে আমি শুরুতেই বললাম যারা দাবি করছে তাদের প্রুভ করতে হবে। আপনাকে আমি এই জিনিসটা বলেছি না শুরুতে, যে যারা দাবি করে তাদের প্রুফ করতে হয়? আপনি দাবি করছেন মরার পরে আত্মা আছে এবং আত্মাকে মারপিট করা হয়, আপনার প্রমাণ করতে হবে। আমি তো প্রমাণ করবো না আপনার কথাটা ভুল। আপনি যতক্ষণ প্রমাণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার কথাটা ভুল, আপনার কথাটা ভুয়া। আপনি যদি দাবি করেন যে আপনার কাছে শাকচুন্নি প্রতি রাতে আপনার সাথে এসে প্রেম করে, আমি কেন প্রমাণ করতে যাবো আপনার সাথে শাকচুন্নির ভালোবাসা নাই, প্রেম ভালোবাসা নাই? আমার তো প্রমাণ করার এটা প্রয়োজন নেই। আপনি প্রুফ করবেন, আপনি প্রুফ করবেন যে আপনার শাকচুন্নির সাথে আপনার প্রেম ভালোবাসা আছে। আমি হচ্ছে আপনার কাছে সব থেকে বড় যে মানে সব থেকে বড় যে জিনিসটা পেতে চাবো সেটা হচ্ছে যে যে আপনার মানুষ, আমি কোনো ধর্ম ধর্ম বিষয়ে কথা বলতে চাচ্ছি না, যে আসলে যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বিষয়ক যে বিষয়টা সেটা যে আপনি মানে আপনারা যারা নাস্তিক কিংবা মুক্তমনা যারা আছেন এরা সাধারণত বিশ্বাস করে থাকেন না। সাধারণত আপনি নিজেও জানেন না যে আপনি কিভাবে সৃষ্টি হয়েছেন, তাই না? আপনি এটাকে এটাকে আপনি এটাকে সাধারণত সৃষ্টি বলতে আপনি কি বলছেন? সৃষ্টি বলতে আপনি কি বলছেন? আমাকে তো কোনো ফ্যাক্টরিতে বানানো হয়নি ভাই, আমাকে কোনো ফ্যাক্টরিতে বানানো হয়নি। আমার বাচ্চাই যে আমার বাচ্চাটা কিভাবে জন্ম হয়েছে আমি দেখেছি, পেট থেকে বের হয়েছে, মায়ের পেটে কিরকম ছিল সেগুলো আমি মানে আমার ডাক্তাররা আমাকে মেশিন দিয়ে দেখিয়েছে মায়ের পেটে সে কিভাবে ছিল, সবকিছু দেখেছে। ওকে কেউ বানায় নাই তো ভাই, ও ছোট ছিল, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। কে বলেছে আপনাকে? আমরা জানি না ভাই, ছোট থেকে বড় কিভাবে হচ্ছে, মানে ছোট থেকে বড় হচ্ছে কিভাবে? আপনি কখনো দেখছেন যে একটা ইট কে, হ্যাঁ একটা ইট কে রেখে দিছেন, একটা ইট আপনাকে বলছি একটা ইট কে রেখে দিছেন ভাই বড় হয়ে গেছে, এমন কখনো দেখছেন? ভাই আপনি বসে ফাও কথা বলতে বলতেছেন এখন, অনেকখানি ফাও কথা বলতেছেন। এগুলো আসলে কোনো আগা মাথা নাই, আমি আগা মাথা পাচ্ছি না। আপনাকে আমি বলছি প্রত্যেকটা জিনিসের লৌকিক ব্যাখ্যা আছে, লৌকিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আপনাদের শাকচুন্নি মামদভূত জিন পরিফেরেস্তা আল্লাহ ভগবান এগুলো কোনো আমি আমি উচ্চারণ করি নাই। আপনাকে আমার কথা শেষ করতে দেন ভাই, আমার কথা শেষ করতে দেন। জি আপনাদের এই জিনিসগুলো কোনো সময় দিচ্ছি, আপনি যতক্ষণ কথা বলছেন আমি সময় দিচ্ছি, শেষ করতে দেন। এই জিনিসগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই, এই জিনিসগুলোর কোনো অস্তিত্ব আছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আপনারা দিতে পারেন নাই, কিন্তু আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলি সেগুলোর প্রত্যেকটা লৌকিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো অনর্থক ভাই মানে হুদাই কথা বলেন না, কথা বলতে হবে এই জন্য কথা বলতেছেন, এটা করেন না তাহলে আমার সময় নষ্ট হয় ভাই। অনেকবার দেখেছি তো আমার মনে চাচ্ছিল যে আমি আপনাকে কিছু প্রশ্ন করার সুযোগ চাই। আমি আমি চাচ্ছি না যে আপনাকে কোনোভাবে কষ্ট দিই, মানে আমি চাচ্ছি না যে আপনি কোনোভাবে লাইভ অনুষ্ঠানটাতে আপনারা মানে ইন্টেলিজেন্ট কিছু প্রশ্ন করেন এবং আমি ইন্টেলিজেন্ট কিছু অ্যানসার দিই, এটা চাই। এখন আমি আপনি যদি বলেন যে আমি আমি আমাকে সৃষ্টি করা হয়েছে এটা আপনি মানেন না কেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে মানেন না কেন, এগুলো ভাই খুব মানে বেসিক লেভেলের কোশ্চেন। এটা এখন আমি আমি ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে বাবা দেখেছে একজন মুসলিম পরিবারে, মুসলিম পরিবারে অনেক কিউট বেবি। হ্যাঁ আচ্ছা, আমি একজন মুসলিম পরিবারের সন্তান ছোটবেলা থেকে, তো আমার ছোটবেলা থেকে ধর্মীয় যে জ্ঞানগুলো এগুলো থেকে নিয়ে বেড়ে ওঠা। তো আমি সাধারণত মাদ্রাসা মসজিদ মানে কি প্রমাণ চাচ্ছেন আপনি? আমি কেন কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি? মানে আপনার মানুষকে অতটা ব্রেন আসলে দেওয়া হয় না যে সে তার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছাবে। মানুষ অতটুকু ব্রেন পায় না যে সে তাকে তাকে সৃষ্টিকর্তা যাকে যে তাকে সৃষ্টি করছে আমি যেটা মনে করি যে অতদূর সে পৌঁছাতে পারবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি মানে এই লজিকটা সবাই দিতে পারে। ধরেন আপনি একজন বললো যে আমি মামদভূত, আমার কান্ধে দুইটা মামদভূত আছে, মানুষের এত জ্ঞান নাই যে এটা বুঝতে পারবে। বা ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি, আপনার এত জ্ঞান নাই যে এটা আপনি বুঝতে পারবেন, এগুলো ভাই খুব না। আপনি কিভাবে সৃষ্টি করবেন, আপনি কিভাবে সৃষ্টি করবেন? আপনি এটাই তো আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার জ্ঞানই তো নাই। আপনি মানুষ, আপনার সেই জ্ঞান নাই।
না আপনি আপনি কিভাবে সৃষ্টি করবেন না, এটা আপনি এই এই লজিকটা তো আপনি ভুল দিলেন, যে আপনি বলবেন যে আপনি সৃষ্টি করছেন, এখন তো আপনাকে প্রমাণ দিতে পারবো, দেখেন আপনার শরীরে রক্ত আছে, আমার শরীরে হ্যাঁ, রক্ত আমি আছে, আমি যদি স্রষ্টা হয়ে থাকি আপনি তাহলে আমি করতে পারলে আমি সৃষ্টি যে কোনো করছি। রূপ রূপ ধারণ করতে পারি, আমি যদি আল্লাহ হয়ে থাকি আমি আসিফ মহিউদ্দিনও হয়ে যেতে পারি, আমি আমার যদি সর্বময় ক্ষমতা থাকে আমি আসিফ মহিউদ্দিন হতে পারবো না, এটা ভাই তাহলে কেমন কথা বললেন আপনি কি? তাহলে আপনি তাহলে তাহলে তো আপনি নিজের রূপকে পরিবর্তনও করতে পারবেন আমার সামনে, তাহলে তো সেটাও সেটা সম্ভব আপনাকে হবে। আমি দেখাবো না, তাহলে কি শেষ দেখলে তো করবো আপনি, দেখালে তো আপনি বুঝে ফেলবেন যে আমি আসলে স্রষ্টা, সেটা আমি দেখাবো না, আপনার না, বিশ্বাস করতে হবে তখন আমাকে। আপনি আমি তখন আমি আমার চিন্তা ধারণা চেঞ্জ করবো, না না স্রষ্টা আপনাকে আমি মানবো দেখাবো কিনা না, সেটা কিন্তু দেখেন, আপনাকে তবে এটা আমি বিশ্বাস করতে চেঞ্জ হবে, করবো। আপনি যদি বিশ্বাস করেন, আপনাকে আমি কিছু মজা দেখাবো না, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি বেঁচতে গেলে ক্যাটরিনা কাইফ পাবেন 72টা, আর যদি না বিশ্বাস করেন তাহলে আপনাকে আমি না, বাড়তি কিনে ক্যাটরিনা দেবো। কাইফ পাবো কিভাবে? সে তো সাধারণত ক্যাটরিনা কাইফ, আচ্ছা এটা আর বলতে যাচ্ছি না, আচ্ছা আচ্ছা যেটাই হোক, মানে এখন আমি আপনাকে কোনো প্রমাণ দেখাবো না যে আমি মহাবিশ্ব বানিয়েছি, কোনো প্রমাণ দেখাবো না, আপনার এটা বিশ্বাস করতে হবে, না আমি কিন্তু আপনাকে, আমি তবে বিশ্বাস আপনি করতে বানান নাই পারলেই, সেটার প্রমাণ দিতে পারবো আমি, না 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 আপনি আপনি কোনো বানান নাই প্রমাণ সেটার দিতে প্রমাণ পারবেন দিতে না, পারবো না আপনি কোনো প্রমাণ না, দিতে আমি পারবেন প্রমাণ না, দিতে পারবো, আচ্ছা প্রমাণ দেন আমি আমি প্রুফ বানাই, দিতে পারবো, কারণ প্রমাণ দেন আপনার আমি বানাই, শরীরে রক্ত মাংসে গড়া, আমিও রক্ত মাংস গড়া, ভাই আপনি তো আমি যদি তৈরি করতে পারেন, মানে আমি মহাবিশ্ব তৈরি বানাইতে করতে পারি, পারবো। আমি একটা আসিফ মহিউদ্দিন বানাইতে পারবো জি, না, তাহলে আপনি একটা যে একটা যে একটা একটা মহাবিশ্ব একটা একটা তৈরি বীজ করতে পারে একটা বীজ থেকে একটা বীজ থেকে সরাসরি গাছ তৈরি করে দেখান, এখনই দেখান আমাকে, লাইভে দেখান, সেটা দেখালে তো আপনি আপনি যদি বুঝে এটাকে ফেলবেন, যে বলতেন সেটা তো দেখালে আপনি বুঝে সেটাই ফেলবেন যে করবো, সেটা তো এটাই তো আপনার সেটা তো পরীক্ষা, আপনি করে দেখান। এটাই হচ্ছে আপনার পরীক্ষা, হ্যাঁ যে আপনি এই না আপনি জিনিসগুলো না দেখেই এক আমাকে বিশ্বাস করতে হবে, না এখন তো আপনি তো এটাকে কেমন যেন মানে খিচুড়ি, বোঝামিল আমরা দিচ্ছি খিচুড়ি খাই না, গোজামিল দিচ্ছি আমি তাই খিচুড়ি গোজামিল না দিচ্ছি, এটা সাধারণ, গোজামিল দিচ্ছি আমি গোজামিল দিচ্ছি, এটা এটা মনে হচ্ছে না আপনার ঠিক কাছে, আছে, কারণ এই একই হ্যাঁ লজিক গুলো আপনি অবশ্যই আপনার আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেন, যে আল্লাহ তুমি আমাকে না, আমি এখানে একটা আমি বীজ আমি থেকে একটা না গাছ আমি পোত আমি করে হয়ে কিন্তু দেখো, বলছি যে আমি কিন্তু না আমি না আপনি আমি আপনি আমি এই আপনি আমি শুনুন কিন্তু শুনুন, আপনি যে লজিক আমি গুলো আমাকে শুধু শিখিয়েছেন সৃষ্টিকর্তার কথা বলছি, আমি আমি কিন্তু আল্লাহ আমি বলি নাই এখনো, আমার আচ্ছা ঠিক লাইভে আছে আল্লাহ বলি নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনি আমার ক্ষেত্রে যে লজিক গুলো দাঁড় করিয়েছেন না, আপনার যুক্তি ব্যবহার করে আপনি যে লজিক গুলো দাঁড় করিয়েছেন না, সেই একই যুক্তি গুলো এখন জি আপনি আপনার সৃষ্টিকর্তার ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করেন যে হে সৃষ্টিকর্তা তুমি এই যে এই গাছ থেকে এই পানি থেকে একটা হাতি বের করতে পারবে কিনা, এই পানির বোতল থেকে একটা হাতি বের করতে পারলে আমি বুঝবো হ্যাঁ, যে যে তুমি, আমাকে সৃষ্টি করতে পারছে ছোট মায়ের থেকে, এক শুক্রাণু থেকে এত বড় করতে পারছে, মানে আমার অবশ্যই সে ক্ষেত্রে পারবে, আপনার প্রমাণ হ্যাঁ প্রমাণ আমিও লাগবে, পারবো। আমি সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করতে আপনার প্রমাণ লাগবে, কিন্তু আপনার ওই সৃষ্টিকর্তা যে আপনাকে বানিয়েছে সেটার কোনো প্রমাণ ছাড়াই আপনি তাকে বিশ্বাস করবেন, এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই ঠিক বিশ্বাস আছে করবো, ভাই এটার কারণ আছে। ঠিক আছে ভাই ঠিক আছে ভাই, আচ্ছা আপনার আমি সাথে কথা বলে ভালো লাগলো, আপনাকে লাস্ট অনেক ধন্যবাদ যুক্ত আপনাকে হওয়ার জন্য, কষ্ট কষ্ট আপনার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত আর কি, না না কষ্ট আমি পাইনি, কিন্তু আসলে আমি চাই একটু ইন্টেলিজেন্ট কোশ্চেন করেন, এগুলো খুব বেসিক লেভেলের কোশ্চেন, তো বেসিক কোশ্চেন তো এগুলো অনেক ছোটবেলা ছোটবেলা মানুষ যখন একটু পড়ালেখা করে, দর্শন বিষয়ে পড়ালেখা করে বা ধর্ম বিষয়ে পড়ালেখা করে, এই জিনিসগুলো আসলে জেনে যায় মানুষজন, বই পত্র কিছু না পড়লে না, মানুষ জেনে যায়, আমার তো একদম আসলে মেন কথা হচ্ছিল যে আপনার আপনার বিষয়ে আগ্রহ ছিল, মানে না আপনি এখন কেন, এত আপনার এত ব্যাখ্যাটা কি ধরেন সেটা আমরা এখন সেটা? নাস্তিকতা বিষয়ে অনেক মানে হায়ার লেভেলের যে আলোচনাগুলো সেগুলো করতে আমি একটু পছন্দ করি, কিন্তু একদম বেসিক লেভেলের কোশ্চেন করলে এগুলো ভাই যে আজকে মাত্র নাস্তিক হয়েছে সেও কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো দিয়ে আপনাকে মানে ধরাশায়ী করে দিতে পারবে, তো এগুলো নিয়ে না না, আলোচনা করতে এখন আমার ভালো লাগে না, তাহলে তো এটা ব্যক্তিগত দিক থেকে সে খারাপ হবে, কারণ আমি কিন্তু আপনাকে লাইভে, আপনি আমাকে ভালো, আপনি আমার সাথে ভালো আচরণ করছেন, আমি আপনার সাথে ভালো আচরণ করছি, তো সে যদি আমাকে ধরাশায়ী করে, সে একজন নাস্তিক হিসাবে আমি তাকে খারাপ নাস্তিক মনে করব, তাকে একটা না অভদ্র মনে করব, না তো কেন সে মনে যদি করবেন, আমার এটা সাথে, কি একজন আমি যুক্তি না যুক্তি না তর্ক আমার সাথে, করতেই পারে আপনার আমি সাথে, একজন, আপনি আমার সাথে, আপনি আমাকে লাইভে নিছেন, আপনি না না কিন্তু এই আপনার লাইভটা আপনার যে না করতেছেন না আপনার সবাইকে যে লাইভের নেওয়ার আপনার যে জন্যই। চিন্তার আপনার যে চিন্তার কাঠামো, পুরো চিন্তার কাঠামো জি হচ্ছে গিয়ে পুরোপুরি ইলজিক্যাল একটা চিন্তার কাঠামো, আপনাকে ছোটবেলা থেকে না আপনি বিশ্বাস এটা এটা বলা এটা হয়েছে, একটু বলে বলি ভাই এখন একটু বলি আমি, আপনাকে ছোটবেলা থেকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে আপনি সেই জিনিসগুলো পালন করেন, সেই জিনিসগুলো মানেন, ঠিক আছে কোনো সমস্যা নেই তাতে, জি এবং সেগুলো কোনো যুক্তি প্রমাণ ছাড়াই মানেন, এটা তো কোনো সমস্যা নেই, আপনি মানতেই পারেন আপনার ব্যাপার, ঠিক আছে এখন আপনি যখন আমি আপনাকে বলছি যে ধরেন আমি যদি বলি যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি, তখন আপনার মাথায় অনেক যুক্তি চলে আসতেছে, না 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 আসিফ মহিউদ্দিন মহাবিশ্ব বানাতেই পারে না, আর আমি যদি আপনাকে বলি যে আমি যে মহাবিশ্ব বানাই নাই সেটা তুমি প্রমাণ করো, তখন আপনি তখন আবার মাথায় মানে মাথায় খুব মানে ইয়া হবে যে এইটা আবার কি বললো, এটা আবার আমি হ্যাঁ, কিভাবে আপনি প্রমাণ বানান করবো, নাই সেটার প্রমাণ আছে আমার কাছে, আপনি বানান নাই সেটার না প্রমাণ না আছে, সেটা প্রমাণও নাই, আপনি বলতেছেন না প্রমাণ আছে আছে কিন্তু তো, আপনার কাছে কোনো প্রমাণ নাই, না সেটা প্রমাণ আছে আমার কাছে, তাহলে প্রমাণ দেন, প্রমাণ কারণ দেন আমি একজন একটু দেখছি, একজন একজন সেটার উত্তর তো আমি একজন দিয়েছি ভাই, মানুষ যার, একজন 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 স্রষ্টা যদি মহাবিশ্ব বানাতে পারে একজন আসিফ মহিউদ্দিন সে হয়ে যেতে পারবে না, একজন স্রষ্টা যদি মহাবিশ্ব বানাতে পারে সে একজন আসিফ মহিউদ্দিন হয়ে হয়ে যেতে পারে না সে ভাই, আপনার চাইলে মাথায় পারবে, সে চাইলে পারবে, তাহলে আপনার মাথায় একটু একটু ধরে না যে সে একজন হুট করে আসিফ মহিউদ্দিন হয়ে গেল, সে এটুকু আপনার মাথায় ধরে না, এটুকু আপনি বুঝতে কিন্তু কে সমর্থ না, কেন সে চাইবে, সে সে একজন সৃষ্টিকর্তা হয়ে কেন সে চাইবে লাইভ করে এই ধরনের যুক্তি তর্ক তার করতে, ইচ্ছা এটা আমার তার এইটা ব্যাপার বলতে তার না, ব্যাপার, আপনি তো তার তাহলে ব্যাপারে না করতে পারেন না, তাহলে এখন আচ্ছা আপনাকে যদি আমি বলি যে সে সবকিছু রেখে ওই হেরা পর্বতের গুহায় এক বেটায় বসে বসে জিম মারতেছিল, তারে গিয়ে ফেরেশতা পাঠায় ওহী নাজিল করলো, এটা তো মানে একটা মানে ইয়া কথা,
যেহেতু জানি না যে বিষয়গুলো পুরোপুরি, আমার মনে হয় না আপনার ইসলামিক, আপনি পারবো আপনি হচ্ছেন ইসলাম নিয়ে কথা বলতে একটু আতঙ্ক বোধ করছেন, যে ইসলাম নিয়ে কথা বলতে গেলে একটা প্রুফ দিতে পারবো না পুরোপুরি, আমি পুরোপুরি প্রুফ দিতে পারবো না, কারণ আমার তো মূল কথাটা আমার তো ইসলামিক একাডেমি মূল কথাটা হচ্ছে আমি যে মহাবিশ্ব সৃষ্টি করি নাই সেটাও আপনি প্রুফ করতে পারবেন না, এটা কারো পক্ষে প্রুফ করা সম্ভব না, কারণ এটা হচ্ছে এইভাবে প্রুফ করা যায় না। আমি যদি দাবি করি যে মহাবিশ্ব আমি সৃষ্টি করেছি তাহলে আমার এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা, এই সাধারণ জিনিসটা বোঝেন ভাই, এই সাধারণ জিনিসটা বোঝেন, আর সময় নষ্ট করার মতো আর সময় হচ্ছে না ভাই। যার দাবি যে দাবি করে তারই সেই জিনিসটা প্রমাণ করতে হয়, অন্য কেউ দাবিটা ডিসপ্রুভ করতে পারে না বা ডিসপ্রুভ করবেও না, ঠিক আছে? সুতরাং আপনাকে আমি যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি উপরে, লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কথাগুলো বলছেন আপনার কথাগুলোর ভিতরে মানে অসম্ভব বড় বড় ফাঁকফোকর, যেগুলোর কোনো আগামাথা আসলে পাওয়া যাচ্ছে না। আমি অনেক মানুষের সাথে কথা বলি রেগুলার মানে লাইভে, কিছু কিছু মানুষ আছে খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে পারেন, কিছু কিছু মানুষ আছেন যারা যাদের প্রশ্নের কোনো আগামাথা থাকে না। আপনাকে আমি আসলে এই যে এটা 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 বলা যাবে না, কারণ আপনি এই যে আগাম মাথা বলতেছেন না, যারা আগাম মাথা থাকে না, আপনি লাইভ করতেছেন তো প্রত্যেকটা যারা আপনার লাইভ দেখে তাদেরকে নেওয়ার জন্য, তো আপনার আপনাকে সবাই যে ইন্টেলিজেন্ট প্রশ্ন করবে সেটা কিন্তু না। সাধারণত আপনার লেভেল আপনার এক শ্রেণীতে কিন্তু সবাই কিন্তু ফার্স্ট ফার্স্ট বয় ফার্স্ট গার্ল থাকে না, সেখানে কিন্তু লাস্ট গার্ল লাস্ট বয়ও থাকে। তো আমি ধরে নিয়েছি, আমি এই কারণেই আপনাকে বলছি, এই কারণেই আপনাকে বলছি আমি যে আপনাকে যে একজন নতুন যে নাস্তিক হইছে সে যেটা জানবে, আপনি কি সেটা জানেন? আপনি তো অনেক আগে থেকে নাস্তিক, তো একজন নতুন যে নাস্তিক হইছে সে কিন্তু সব জানবে না। সাধারণত আমি কিন্তু ইমাম না, আমি কিন্তু ইসলামের পুরোপুরি বিষয়গুলো জানি না, তো আপনাকে লজিক দিতে পারবো না। কেন আপনাকে আমি আমার ধর্মকে ছোট করবো আপনার কাছে? না না, আপনি আসলে লজিক কেন ধর্মকে ছোট করবো? আমি বিক্রি করবো না তো ধর্মকে? না না, আপনি লজিক ধর্মকে তো বিক্রি করবো না। এই লজিক কিভাবে দিতে হয়, একটা লজিক্যাল আর্গুমেন্ট কিভাবে দাঁড় করাতে হয় সেই জিনিসটাও আপনার একটু শিখতে হবে ভাই। আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিয়েছি পরে, লিঙ্কটা একটু আগা টপ টু বটম আপনি একটু পড়বেন, ভালোভাবে পড়বেন, এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কথাগুলো যা বলেছেন সেগুলো যে মানে মোটামুটি লেম ধরনের কথাবার্তা, সে তখন আপনি বুঝতে পারবেন। এবং আমি চাই যে আমার আলোচনায় একটা অনুরোধ করব, আপনি আপনি কষ্ট পাবেন না, আমি একটা অনুরোধ করতে আমি চাই আমি চাই আমার আলোচনায় ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট আলোচনা হবে। আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? না না না, ঠিক আছে ঠিক আছে, পরে করেন জি জি, পড়ালেখা করে মানে স্টাডি করে আপনারা ইন্টেলিজেন্ট প্রশ্ন করেন এবং দরকার হলে আমাকে আটকে দেন, এটাও আপনারা করতে পারেন। কিন্তু মানে খুব এত লেম ধরনের কথাবার্তা বললে আমার আসলে একটু খারাপ লাগে যে আমার টাইমটা ওয়েস্ট হলো। না না, আপনাকে একটা অনুরোধ করব যে আপনি এই যে এইভাবে যে বলেন যে আপনারা আগাম মাথা নাই, প্লিজ দয়া করে এই যে আপনার লাইভে যারা আসে তাদেরকে এটা আমি না বললে আপনার আপনার কাছে বিনীত অনুরোধ করব যে আপনি এগুলো আমাদেরকে বলবেন না। সবাইকে আমি বলি না, হ্যাঁ, কারণ হচ্ছে যেমন আমি কিন্তু আপনার সাথে আসছি, গতকাল একজন দাঁড়িয়ে সাথে তো কথা বলছি। না না, আমি কিন্তু আমি কি শ্রদ্ধার সাথে কথা বলছেন সেটা ঠিক আছে, শ্রদ্ধার সাথে কথা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন ভাই কথাগুলো খুবই লেম যুক্তি ভাই, এগুলোর উত্তর মানে খুব লেম টাইপের যুক্তি না। এখন আমি 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 আমার আপনি আপনি বলেছেন যে আমি যুক্তি দিচ্ছি না, কিন্তু আপনি কিন্তু যুক্তি দিয়েছেন। আপনি মানে এমন একটা ভান করছেন যে আমি যুক্তি দিব কিন্তু আবার বলবো না না আমি যুক্তি দিব না, মানে আপনি সেফ সাইডে থেকে আপনি কথা বলছেন যে আমি মানে কাদা লাগাবো না গায়ে কিন্তু আমি এটা কাদাটা পার হয়ে যাব। আপনি এমন ভাবে মানে খুব সেফলি আপনি মানে চলছেন কথা বলছেন, কিন্তু আপনার আপনার জিনিসটা তো আমি তো অনেক মানুষের সাথে যুক্তি তর্ক করেছি, আমি জিনিসগুলো বুঝি ভাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাকে তো শিখতে হবে, আর আপনার আপনার আপনাদের বিষয়গুলো আমাকে শিখার একটা আগ্রহ তৈরি করছে। এখন আমাকে জানতে এই কারণে এই কারণে আপনাকে একটা লিংক দিয়ে দিয়েছি উপরে, যে লিংকটা ভালো করে পড়ে তারপরে একদিন আপনি আমার সাথে আলোচনা করতে আসবেন ভাই। জান আমি আমি যে আমি যদি বেসিক করেন জি 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 জি, গতকাল গতকাল একজন দাঁড়িয়ালা মৌলভি এসেছিলেন আমার সাথে কথা বলতে, ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। আমি ওনাকে ইয়া বলি নাই যে উনি লেম কথা বলেছেন, আপনি যে কথাগুলো বলছেন যে যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন খুবই লেম টাইপের যুক্তি ভাই। না, যেমন হচ্ছে আপনার আমি আমি যেহেতু 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 আমি আপনার পুরোপুরি বিষয়গুলো জানি না, তো আমাকে বেসিক লেভেল থেকেই শিখতে হবে। আপনার আমি জানি না আমি কেন অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে কেন আমি প্রশ্ন করে অযথা আপনাকে হয়রানি করব। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি এখন রেখে দিচ্ছি, আপনাকে ধন্যবাদ। আপনি পরে যদি কখনো যুক্ত হন তাহলে অবশ্যই এই লেখাটা পড়ে আসবেন, টপ টু বটম পড়ে আসবেন। জি জি জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন, শুভকামনা। আচ্ছা, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা।